আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ষষ্ঠ সপ্তাহের ভূগোল ও পরিবেশ এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তোমার পরবর্তী কোন অ্যাসাইনমেন্টটা লাগবে সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব যেটার জন্য সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাকে ধারণা দেওয়ার জন্য। এই অ্যাসাইনমেন্টটি করার সময় তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আমরা প্রশ্নটা একটু বুঝে নিই। প্রশ্নটা দেখো, প্রথমে হচ্ছে তোমাকে বায়ুমণ্ডল যেটা আছে সেই মণ্ডলে তোমাকে বায়ুমণ্ডল, তারপর হচ্ছে এর যে মানচিত্র আঁকতে হবে এখানে সমীকরণ সহ তোমাকে বায়ুমণ্ডল মহাসাগর উপসাগরের বর্ণনা তোমাকে লিখতে হবে। এখানে অবশ্যই তোমাকে বর্ণনাগুলো লিখতে হবে এবং সে সাথে তোমাকে সারণীটা দিতে হবে। আমি সারণী সহ তোমাকে বুঝিয়ে দিব। তারপর তোমাকে খ নাম্বার দিতে হবে সমুদ্রতল দেশে ভূমি রূপ চিহ্নিত করে এদের বর্ণনা করতে হবে। এখানে তোমাকে ভূমি রূপ চিহ্নিত করে এই যে এদের বর্ণনাগুলো তোমাকে অবশ্যই করতে হবে। লাস্টে তোমাকে 3 নম্বরে এসে তোমাকে যে কাজটা করতে হবে, সমুদ্র সম্পদের বিবরণ এবং বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের বর্ণনা তোমাকে যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। লাস্টে এসে তুমি কি করবা, একদম ঘতে এসে তুমি বঙ্গোপসাগরের সম্পদের বিবরণ সহ তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমি সম্পূর্ণ তোমাকে গুছিয়ে একটু পরেই তোমাকে বলে দিব চিত্রগুলো কেমন হতে পারে, সেটাও তোমাকে একটা ধারণা দিয়ে দিব। তুমি চেষ্টা করবে নিজ থেকে সুন্দর করে অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য। আর এটা হচ্ছে প্রতিবেদন, প্রতিবেদন আকারে লিখতে হবে। এছাড়া তোমাদের বাকি অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে। এতে করে পরবর্তী আমি কোনো অ্যাসাইনমেন্ট আপলোড করলে সেটা তোমার কাছে সাথে সাথে চলে যাবে, নোটিফিকেশনটা চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই অ্যাসাইনমেন্টটা আপলোড করা হয়েছে। আর অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের যে লিঙ্কগুলো আনসারে সেই লিঙ্কগুলো পাওয়ার জন্য আওয়ার টিচিং জুন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো এবং আওয়ার টিচিং জুন অফিসিয়াল গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। এখানে আমি প্রশ্ন এবং আনসারগুলো লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে তুমি আমাকে ফেসবুকে নক করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য। যদি পারি সহায়তা করবো, যদি না পারি আমি সরাসরি বলে দিব সহায়তা করতে পারবো না। এখন আমরা প্রশ্ন এবং উত্তরে চলেছি। দেখো আমাদের যে জিনিসটা বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে বায়ুমণ্ডল ধারণাসমূহ সমুদ্রের ভূমিরূপ ও সম্পদের সম্পর্কে প্রতিবেদন। যেহেতু প্রতিবেদন, প্রতিবেদন আকারে লিখবা, এখানে বরাবর লিখবা প্রধান শিক্ষক, আর তোমার স্কুলের নাম লিখবা, তোমার স্কুলটা কোথায় সেটা লিখবা। তখন প্রথমে তোমাকে কী করতে হবে, তোমাকে প্রথমে করতে হবে দেখো তোমাকে বায়ুমণ্ডলে যে মহাসাগরের মানচিত্র আঁকতে হবে। এখানে সমীকরণ সহ তোমাকে বায়ুমণ্ডলে মহাসাগর, সাগর এবং উপসাগরের বর্ণনা লিখতে হবে। তাহলে লিখতে পারি কি, দেখো বায়ুমণ্ডলের ধারণা, এখানে বলতে পারি বায়ুমণ্ডলের প্রতিশব্দটা আমরা কী লিখতে পারি, হাইড্রোশেপ, এটা লিখতে পারি। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে দেখো পানি, আর স্পেয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। তাহলে হাইড্রোস্পিয়ার নিয়ে আমরা কি বলতে পারি, যে বায়ুমণ্ডল। আমরা জানি পৃথিবীতে সর্বত্র রয়েছে পানি, এই বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় থাকে, যেমন কঠিন, গ্যাসীয় এবং তোমার তরল। বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয় বাষ্প হিসেবে, ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভ তরল পানি। সুতরাং বায়ুমণ্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিশ্লেষণ, যেটা আমরা সারণী একে চিত্রতে দেখাবো। আর পৃথিবীর সকল জলরাশি শতকরা 97% পানি রয়েছে সমুদ্রে, যেটা হচ্ছে এখানে ব্যাখ্যা দিতে পারো মহাসাগর, সাগর ও উপসাগর। মাত্র 3% পানি রয়েছে নদী, হিমবাহ, তোমার ভূগর্ভ, তারপর হচ্ছে তোমার তোমার মৃত্তিকা, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলে। পৃথিবীর সমস্ত পানিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লবণাক্ত আর একটা হচ্ছে মিঠা পানি। পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত এবং নদী, হ্রদ ও ভূগর্ভ পানি মিঠা পানির উৎস। তারপর আমরা কি করব, সারণী দেখাবো যেটা আমাদেরকে জানতে চেয়েছে। দেখো এখানে একটা সারণী দিতে বলেছে, আমরা অবশ্যই সারণী দিব এবং মানচিত্র ও সারণী সহ দিব। সারণী দিতে পারো জলরাশি অবস্থানভিত্তিক বিস্তার সহ শতকরা হার। এখানে আমরা কী কী লিখতে পারি, দেখো সমুদ্রতে কতটুকু আছে সেটা লিখবো এবং শতকরা হার কত, তারপর হচ্ছে হিমবাহতে কত আছে সেটা লিখবো, শতকরা কত, তারপর এভাবে করে প্রত্যেকটা লিখে আমরা জীবমণ্ডল পর্যন্ত লিখবো, জীবমণ্ডলের পার্সেন্ট কত সেটা আমরা এভাবে ছক করে সারণীভাবে দিতে পারি। তারপর দেখো আশা করি তোমরা সারণীটা এখানে একটা ভালোভাবে বুঝে নাও, সারণীটা না বুঝলে কমেন্ট সেকশনে বলতে পারো, সারণীটা বুঝে নাও। তারপর হচ্ছে দেখো মহাসাগর, সাগর ও উপসাগর বায়ুমণ্ডলে উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশি মহাসাগর বলে। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এর মধ্যে প্রশান্ত মহাসাগর বৃহত্তম ও গভীরতম, আটলান্টিক মহাসাগর ভগ্ন উপকূলী বিশিষ্ট এবং এটি অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। ভারত মহাসাগরের এশিয়া ও আফ্রিকা মহাদেশের দ্বারা পরিবেষ্টিত, তোমার 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে
অ্যান্টার্কটিকার হিমবাহ প্রযুক্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান। দক্ষিণ মহাসাগরের দক্ষিণে তোমার অ্যান্টার্কটিকা মহাদেশে বছরের সব সকল সময়ে বরফে আচ্ছন্ন থাকে। তারপর আমরা এই যে মানচিত্রটা দেখাবো, যেটা হচ্ছে দেখো উত্তর ভূখণ্ড, উত্তর বিশিষ্ট এবং উত্তর মহাসাগরে অবস্থিত, এ চারদিকে স্থল বিশিষ্ট। এরপর আমরা এই মানচিত্রটা দেখাবো, আশা করি তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, একটু ছোট করতেছি যাতে তুমি বুঝতে পারো। এটা হচ্ছে আমাদের পৃথিবী মহাসাগরের অবস্থান, এই যে মানচিত্রটা তোমাদের বইতে থাকবে, তুমি বই থেকে সুন্দর করে মানচিত্রটা এঁকে ফেলবা, বুঝছো? আর এখানে দেখো সুন্দর করে মানচিত্রটা আঁকতে বলছে, মানচিত্রটা তুমি এঁকে ফেলবা। তারপর দেখো এই মানচিত্রটা আঁকার পর তোমাকে কী করতে হবে, মানচিত্রটা আঁকার পর তোমাকে সারণী আর্ট থাকতে হবে, যেটা হচ্ছে মহাসাগরের গড় আয়তন, আয়তনের গড় ও গভীরতা, প্রশান্ত মহাসাগরের আয়তন কত এবং গভীরতা কত, অবস্থান কোথায় সেটা লিখবা। তারপর হচ্ছে আটলান্টিক মহাসাগরের আয়তন কত, তারপরে গভীরতা কত এবং এর অবস্থান হচ্ছে আমেরিকা, ইউরোপ, আফ্রিকাতে, তারপর ভারত মহাসাগরের আয়তন, এর গভীরতা, এর অবস্থান এবং উত্তর মহাসাগরের আয়তন, গভীরতা পৃথিবীর উত্তর গোলার্ধে, দক্ষিণ মহাসাগরের গভীরতা, আর হচ্ছে এর এর গভীরতা লিখবা, আয়তন লিখবা এবং আটলান্টিক এখানে কোথায় আছে এটার কথা লিখবা। তারপর এখানে বলতে পারে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে, যথা ভূসাগর, লোহিত সাগর, তারপর হচ্ছে ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর ইত্যাদি। তিন দিকে স্থলভাগ দ্বারা পরিবেশিষ্ট এবং একদিকে জল, তাকে উপসাগর বলে, যেমন বঙ্গোপসাগর, তোমার প্যারস্য সাগর, তারপর হচ্ছে মেক্সিকো উপসাগর। চারিদিকে স্থলভাগ দ্বারা বিস্তৃত জলভাগে হ্রদ বা ল্যাক, যাকে বল তুমি, যথা রাশিয়ার ল্যাকের কথা বলতে পারো, তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত অবস্থিত এই ল্যাকগুলোর কথা বলো এবং আফ্রিকার ব্যাকটেরিয়া হ্রদ নদীর কথা তোমরা বলতে পারো ইত্যাদি, এগুলো বলতে পারো। তারপর আমরা খ নাম্বারে চলে যাবো, যেটা হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিরূপ। আমি খুব দ্রুত পড়ছি যেহেতু অনেকগুলো ভিডিও বানাতে হবে, এই জন্য খুব দ্রুতভাবে যাচ্ছি। সমুদ্র তলদেশে ভূমিরূপ চিহ্নিতকরণ, তাহলে সমুদ্রের তলদেশে ভূমিরূপ চিহ্নিতকরণ করতে যাব। আমরা লিখতে পারি প্রথমে খ নাম্বার বলছে সমুদ্র তলদেশে ভূমিরূপ, তাহলে ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ যেমন উঁচু নিচু, তেমনি সমুদ্রের তলদেশও অসমান, কারণ সমুদ্রের অগ্নিগিরি, শিলাগিরি, উচ্চভূমি ও গভীরতা খাত প্রভৃতি বিদ্যমান রয়েছে। তোমার শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা আছে, এই শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্যে প্রায় 1475 মিটার নিচে যায় এবং আবার ফিরে আসে, যাকে ফেদোমিটার বলা হয়। তোমার দেখো যন্ত্রটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা আছে। যথা সমুদ্রের তলদেশে ভূমিরূপে পাঁচটি ভাবে ভাগ করা আছে, একটি হচ্ছে দেখো এই যে পাঁচটি ভাগ আছে, পাঁচটি ভাগের কথা লিখে ফেলবে। একটা হচ্ছে মহীসোপান, মহীতল, তারপর হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, তারপর হচ্ছে নিমজ্জিত শৈলশিরা, তারপর হচ্ছে গভীরতা সমুদ্রকাত, এই পাঁচটি কথা লিখে তারপর হচ্ছে তোমরা এই পাঁচটির কথা বর্ণনা দিবা এবং চিহ্নিত চিত্রসহ তোমাকে দেখাতে হবে। তাহলে মহীসোপান এটা কী বলা আছে, পৃথিবীর মহাদেশে চারিদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানিতে নেমে যায়, এইরূপে সমুদ্রের উপকূলীয় রেখা তলদেশে ক্রমণীয় নিমজ্জিত অংশকে মহীসোপাল বলা হয়। মহীসোপালের সমুদ্রের পানির উচ্চতা গভীরতা হচ্ছে 150 মিটার, এটি 1 ডিগ্রি কোণে সমুদ্রের তলদেশে নিমজ্জিত থাকে। এখানে একটা চিত্র দিয়ে দিবা, এভাবে একটা চিত্র তোমরা দিয়ে দিতে পারো, সুন্দর করে একটা চিত্র দিয়ে দিবা। এই যে চিত্রটা আমি একটু জুম আউট করছি যাতে তোমরা বুঝতে পারো, এই যে চিত্র অবশ্যই দিবা এখানে, এগুলো চিত্রগুলো তোমাদের বইতে পারো, বই থেকে সুন্দর করে চিত্রগুলো দিয়ে দিবা, কোথায় কী কী আছে সেটা দিয়ে দিবা। তারপর মহীসোপানের তোমার গড় প্রশস্ততা 70 কিলোমিটার, মহীসোপানের সবচেয়ে উপরের অংশ উপকূলীয় ঢাল বলে, এই মহীসোপানের বিস্তৃত সর্বত্র সমন্বয় এবং উপকূলীয় বন্দরতার উপর এই বিস্তৃত নির্ভর করে। উপকূলীয় যদি বিস্তৃত সম এবং সমভূমি হয় তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়, মহাদেশের উপকূলে পর্বত এবং মালভূমি থাকে এবং মহীসোপান সংকীর্ণ হয়। তারপর এইগুলো লিখতে পারো, ইউরোপের উত্তরে বিস্তৃত সমভূমি থাকায় উত্তর প্রদেশে মহীসোপান খুবই প্রশস্ত, এটা গ্যাটার লিখবা কত এটা লিখে দিবা। তারপর হচ্ছে তবে ইউরোপ উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত, এই কথাগুলো লিখে আমি দ্রুত পড়ছি আর পড়ছি না। দেখো এই যে আফ্রিকা মহাদেশে অধিকাংশ স্থানে তোমার মালভূমি বলে, এর পূর্ব পশ্চিম, এগুলো তোমরা লিখে নিবা। তারপর দেখো উপকূলীয় মহীসোপানের খুবই সরু এবং স্থলভেদে উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ায় ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতায় তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্র তলে তলে সমুদ্র তরঙ্গ এবং স্বয়ংক্রিয় ধারা মহীসোপান গঠনে সহায়তা থাকে। তারপর হচ্ছে মহীডাল, এভাবে করে প্রত্যেকটার বর্ণনা দিবা। মহীডালের কথা আমরা বলতে পারি, মহীডাল
মহীশূরপণের শেষ সীমা পর্যন্ত থেকে তোমার ভূভাগ হঠাৎ খারাপভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়, এই কথাগুলো লিখব। লিখে অসংখ্য অন্তঃসাগরীয় এবং তোমার গিরিখাত অবস্থান করায়, তাই খুবই বন্ধুর প্রকৃতির। আর এর ডালটা কত সেটা লিখবো, এর ডাল হচ্ছে তোমার মৃদু হলো তোমার জীবজন্তুর দেহাবশেষ পলি প্রভৃতি অবক্ষেপণ দেখা যায়, এটা হচ্ছে তোমার এই মহিটালের কথা লিখবা। তারপর হচ্ছে 3 নম্বরে আসবা, 3 নম্বর হচ্ছে গভীর সমুদ্র সমভূমি। এখানে বলতে পারি মহিটাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। এখানে গড় কত লিখবা, আর এটা কি লিখতে পারো, শৈলশিরা ও উচ্চভূমিতে অবস্থান করে। তারপর আবার কোথাও কোথাও নানা ধরনের অগ্নিগিরি, এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির উপর দ্বীপরূপে অবস্থান করে, এই কথাগুলো লিখবা। এই সকল সঞ্চিত পদার্থ স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। তারপর হচ্ছে নিমজ্জিত, 5টা আমরা লিখবো, নিমজ্জিত শিলালেখা, যেটা হচ্ছে সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো অগ্নিগিরি অবস্থান করে, এটার কথা লিখতে পারো। এগুলো শিলাগিরি নামে পরিচিত, নিমজ্জিত শিলগুলোর মধ্যে আটলান্টিক শিলগিরি শিলা সবচেয়ে উল্লেখযোগ্য। তারপর হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে গভীর সমুদ্রকাত, গভীর সমুদ্রকাত সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়, এই খাতগুলোর কথা বলতে পারো। এই প্লেট সীমানার ভূমিকম্পে অগ্নিগিরি অধিক হয় বলে এই সকল খাত সৃষ্টি হয়েছে। তারপর এই যে এর গভীরতা কতটুকু সেটা লিখে দিবা, 5,400 মিটার অধিক। তারপর লিখতে পারো প্রশান্ত মহাসাগরের গভীরতা সমুদ্রকাতের সংখ্যা অধিক, এর অধিকাংশ পশ্চিম প্রান্তে অবস্থিত, এই সকল সমুদ্রকাতের মধ্যে এই যে দ্বীপগুলো আছে দ্বীপের কথা অবস্থিত, এটা লিখে দিবা। তারপর হচ্ছে ভারত মহাসাগরের কথা লিখবা এবং প্রভৃতি উল্লেখযোগ্য। এভাবে তুমি লেখাটা শেষ করতে পারো। তারপর 3 নম্বরে আসবা, 3 নম্বরে দেখো, 3 নম্বরে কী বলতে চাইছে, 3 নম্বরে জানতে চাইছে সমুদ্রের সম্পদের বিবরণ সহ বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের বিবরণ কথা বলবো। প্রথমে আমরা সামুদ্রিক সম্পদ ও বঙ্গোপসাগরের বিবরণ, এখানে দেখো সামুদ্রিক সম্পদ পরিসংখ্যান আরও দেখা যায় পৃথিবীর মানব জাতির জন্য প্রয়োজনীয় গ্যাস জ্বালানি তেলের সিংহভাগ সমুদ্র থেকে উৎপাদিত, এই কথাগুলো লিখবা। আর তারপর হচ্ছে দেখো নবায়নযোগ্য জ্বালানি, তারপর হচ্ছে সমুদ্র পণ্য উৎপন্ন তোমার কারখানা, পর্যটক ও অবকাশ কেন্দ্র ইত্যাদি যোগাযোগ প্রযুক্তি সহ বিভিন্ন সম্ভাবনা ক্ষেত্র ক্রমশই বেড়ে চলেছে। তারপর লিখবা খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানে উপস্থিতিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, অনেক সামুদ্রিক মাছ, তারপর এই কথাগুলো লিখে এই চাহিদা পূরণ করা অসম্ভব, এই কথা লিখতে পারো। সমুদ্রের জলজ উদ্ভিদ নির্গত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাড়িয়ে অক্সিজেন পরিমাণ বাড়তে সাহায্য করেছে। আর গবেষণায় দেখা যায় সমুদ্রের বিদ্যমান 50% বেশি অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, এই কথাগুলো লিখে তারপর সব কিছু লিখে এই পদ্ধতি বৈজ্ঞানিকভাবে তোমার ব্লু কার্বন ইকোসিস্টেম নামে পরিচিত, এ কথা লিখতে পারো, শেষ করতে পারো। তারপর হচ্ছে বঙ্গোপসাগরের এর বিবরণটা দিতে পারো, যেটা হচ্ছে বাংলাদেশে সামুদ্রিক জলসীমা মৎস্য সম্পদ ও জলজ পানির এক বিশাল ভাণ্ডার এখানে আছে, এই কথাগুলো লিখবা। তারপর হচ্ছে কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ নেই সরকারি কোনো উদ্যোগ, এই কথাগুলো লিখে তুমি আসছে, তারপর উদ্যোগ পর্যন্ত লিখে, তারপর লিখবা আহরণ সংরক্ষণ এবং আধুনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে সামুদ্রিক সম্পদ রপ্তানি এবং দেশে অর্জন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কোনো কোনো সাগর উপমহাসাগর নেই, বঙ্গোপসাগর তলদেশে খনিজ সম্পদ আছে তা পৃথিবীর অন্য কোনো সাগর বা উপমহাসাগরে নেই। তারপর হচ্ছে লিখতে পারো মণি মুক্তা লোহা তামা রূপা প্রবাল সহ মূল্যবান সম্পদ রয়েছে বলে প্রাচীন ভারতবর্ষে তোমার পুরাণিকে বঙ্গোপসাগর নামে পরিচিত বা রত্নকার বলা হয়, এর মধ্যে বেশ কিছু গ্যাসীয় খনিজ সন্ধান মিলেছে, এই কথাগুলো লিখে লিখবা। বিদেশে আগাছার ব্যাপক চাহিদা রয়েছে, আগাছার ব্যাপক চাহিদা রয়েছে, বঙ্গোপসাগর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে কচ্ছপ, কুমির ও হাঙ্গর। তারপর হচ্ছে বিদেশে এগুলোর ব্যাপক চাহিদা আছে, সমুদ্রের কচ্ছপ উচ্চ প্রোটিন সম্পন্ন, এই কথাগুলো লিখে আরও অনেক কথা লেখা যায়, তুমি চাইলে তোমার মতো করে লিখতে পারো। হাঙ্গরের পাখনা বেশ মূল্যবান, এই পাখনা বিদেশে স্যুপ বা বেকারিতে তৈরিতে উপাদান অত্যন্ত মূল্যবান। এছাড়া তুমি এই সবগুলো লিখে লিখবা, এখানে চলে আসবা। খাদ্য হিসাবে ব্যবহার হলো বিদেশে রয়েছে এর ব্যাপক চাহিদা, তারা সুষম খাদ্য হিসাবে করে থাকে, বাংলাদেশে সমুদ্র সীমা থাকায় আগাছা মানবদেহের জন্য পুষ্টি গুণ সম্পন্ন। এটা ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা বলতে পারো, আর পরবর্তী কোন অ্যাসাইনমেন্টে যাও সেটির কথা বলতে পারো, কোনো কিছু না বুঝে থাকলে তোমরা বলবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।